আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে রোজা ভালো আছেন। আজকে আর একটা রেসিপি আপনারা লগে শেয়ার করবো, একটা আমার ওন রেসিপি চিকেনের পাকোড়া। আশা করি আপনারা ভালো লাগবো। ইনো আমি চিকেনের ব্রেস্ট ছোট ছোট করে কাটিয়ে আনিছি, আদা রসুনের পেস্ট দিমু ইনো, আর সকল জাতি মশলা কিনো থুরা থুরা দিমু, আর এক্সট্রা দিমু ইনো ক্রাশ পেপা, আর জিরা আর ধনিয়া এগুন ধরে আমি নিজে গুঁড়া করে নিছি আর কি, হাফ রাখছি ক্রাশ করা এগুন। তো ওগুন তো ইয়ে দিয়া নিমুকি আর কি, বাদে স্বাদ মতো আমার দিমু লবণ দিয়ে আমি বালাটিকে এগুন ধরে মাখাইয়া আর এখন ঘন্টা বা দুই ঘন্টা লাগি ম্যারিনেট করিয়া করার লাগে আর কি রাখি লাগবো। আপনারা মশলা আপনারা চিকেনের আন্তাজান মানবে আর কি, বেশি মশলা আর বার দিবা না, যাতে মশলা মশলার একটা ফ্লেভার হয়ে যায় আর কি। তো সামান্য হরি হরি আর কি টুড়া টুড়া হরি সকলটা দিলেইবা। আমি এগুলো ধরে বালাটিকে মাখাইয়া আর বাদে রাখলেই মো ফ্রিজে রাখলেই মো এখন ঘন্টা দুই ঘন্টা লাগে আর কি। এর বাদে আমি ইফতারের এখন হাফ এন আওয়ার আগে বাহরিয়া এগুলো ধরে মাখাইয়া আর এগুলো ফ্রাই করে নিম আগে। আমি ইনো সামান্য একটু বেশি হল দিছি, গ্রিন আর রেড পেপার দিছি, আপনারা ওদিন চাই না এগুলো নাও দিতে পারবা, আর স্প্রিং অনিয়ন দিছি টুড়া, খালি আপনারা পিঁয়াজ মরিচ আর পাখরবাতা দিয়েও এগুলো করে দিতে পারবা। আমি ইনো আমার ভেজিটেবলগুলো দিয়ে আনিছি কি পিঁয়াজ দিয়া বালাটিকে এগুলো ধরে মাখাইম, আমি একটা ডিম দিমো ইনো বাইন্ডিংয়ের লাগি, আর দুই টেবিল চামচ দিমো গ্রাউন্ড ফ্লাওয়ার, আর এক টেবিল চামচ দিমো কর্ন ফ্লাওয়ার দিয়া এগুলো ধরে বালাটিকে মাখাই আনিমো। আমার যদি দরকার লাগে আমি সামান্য একটু পানি অ্যাড করবো, না দরকার লাগলে অ্যাড করতাম না আর কি, আমি চাই না উঠুরি বেশি হইতো। তো ইনো আমার ফ্লাওয়ারগুলো দিয়া আমি বালাটিকে এগুলো ধরে মাখাইয়া, আপনারা চাইলে আরও 10-15 মিনিট রাখতে পারবা, নাইলে লগে লগেও দিলেই বা চিকেন লাগে লাগে চিকেন তো আপনারা অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। আর ইনো আমি সামান্য একটু বাটা ডাইল দিমো আর কি, আমার ইনো ব্লেন্ড করা ডাইল সামান্য একটু দিয়া নিমুগি, একদিন খাইয়া দেখবা ওলা তুরা একটু ডাইল আট করিয়া ডিফারেন্ট একটা ফ্লেভার মারে, ডাইলে একটা ক্রাঞ্চিনেস দেয় আর কি, মজা লাগে হইয়া বাক্কা খাইতে। আমি সকল জিনিসটা বালাটিকে মাখাইয়া নিমুগি, নিয়ে বাদে আমি ধরে ডিপ ফ্রাই করবো, আপনারা একদম শ্যালো ফ্রাই করবা না ডিপ ফ্রাই করবা, একদিন ট্রাই করবা আমার রেসিপি। আশা করলাম আপনারা ভালো লাগবো, ভালো লাগলে কমেন্ট করিয়া জানাইবা আর লাইক শেয়ার করবা আর কি, চ্যানেল যদি আপনারা এনজয় করেন তো সাবস্ক্রাইব করবা, এনজয় করলে শেয়ারও করবা। আমার মিক্সার গুণ রেডি হয়ে গেছে ইনো, আমার তেলও গরম হয়ে গেছে, তেল গরম করে মিডিয়ামও দিয়ে রাখলিবা আর কি, চিকেন খারাপ খারাপ কুকুই যাব তো আপনারও তো দিও লাগতো না, আপনি যদি এখন 15 মিনিট আগে ইফতারও রেডি করিলা ইনতে গরম গরম খাই দিতে পারবা। তেল রেডি হয়ে গেছে ইনো আমার, আমি আমার পাকুড়া আগুন দিয়া নিলাম কি মিডিয়াম আগুনও দিয়ে আমি কিন্তু কুক করবো আর কি। আপনারা সালাডের লগেও খাইতে পারবা, সসের লগেও খাইতে পারবা, বা এমনিও আপনারা খাইতে পারবা, পিঁয়াজি হিসাবে আর কি গুণ আপনারা খাই আনিবা। ওই গেছে আমি তেল অগুন ড্রেন করি লইমো, ড্রেন করিয়া আমার ডিশটা আমি রেডি করি লইমো। ভিউয়ার্স আমার ডিশ রেডি হয়ে গেছে, আমি ডিশ আউট করে লেছি, আশা করাম আমার রেসিপি আপনারা এনজয় করছেন, যে কোনো সস দিয়ে খাইতে পারবা, ইভেন মিন্ট সস দিয়ে মজা লাগে, মিন্ট সস দিয়ে হয়ে খাইতে পারবা, মিন্ট আর করিয়ান্ডা আর সামান্য একটু লবণ দিয়ে আঁকি মিন্ট সস মানে আনিতে পারবা। এনজয় করো কার রেসিপিটা, আগামীতে দেখো আইব, আজকের লাগে বিদায়, ভালো থাকো, আল্লাহ হাফিজ।